আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি প্যাটিসের রেসিপি। হ্যাঁ ভিউয়ার্স, এর আগেও আমি প্যাটিসের রেসিপি দিয়েছি, তবে সেটা ছিল চিকেন প্যাটিস অথবা ঝাল প্যাটিস। আজকের যে রেসিপিটি দিচ্ছি সেটা হচ্ছে মিষ্টি প্যাটিসের রেসিপি, আর এটা আপনারা ওভেন না থাকলেও বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন ভিউয়ার্স, দেখে নিই কীভাবে ওভেন ছাড়া এই প্যাটিসটি তৈরি করা যায় তার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে আমি ভিতরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল, নিচ্ছি আধা কাপ মিল্ক পাউডার, নিচ্ছি 1/4 কাপ চিনি, আর নিচ্ছি 1/4 কাপ পানি। আপনারা যদি চিনিটা এক্ষেত্রে বেশি চান সেক্ষেত্রে দিয়ে নিতে পারেন, আর এর থেকে কম চাইলে সেটাও করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটি এলাচ, আর এলাচটা অবশ্যই একটু চিরে দিতে হবে, সেক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসে। আবার আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি এটা নাড়তে থাকবো, আর চুলার আঁচটা অবশ্যই লোতে থাকবে, আর এটা নাড়তে নাড়তে একদম স্টিকি একটা ভাব চলে আসবে, সেই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এটা অনেকটা তরল হয়ে যাবে নাড়তে নাড়তে, তারপরে খেয়াল করে দেখুন এটা কিন্তু অনেকটা এতে আসছে, এটার মাঝে যে স্টিকি ভাবটা সেটা চলে আসবে, আর চারপাশে যে অংশটা থাকবে সেটা কিন্তু সরিয়ে এনে মাঝখানে দিয়ে দিতে হবে, আর তা না হলে চার সাইড থেকে পুড়ে যেতে পারে। ভিতরের পুরটা রেডি হয়ে গেছে, খুব বেশি শক্ত করবো না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও শক্ত হয়ে যাবে, আমি এরকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। এদিকে শিরা তৈরি করে নেওয়ার জন্য 1 কাপ চিনি, আর নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। এখানে দিয়ে দিলাম একটি এলাচ। এবার শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে, যখন ফুটে উঠবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন যে প্যাটিসের শিটগুলো তৈরি করা আছে, এগুলোর সাথে আমি পুর দিয়ে প্যাটিসগুলো তৈরি করে নেব। আর এই যে শীটটা কীভাবে তৈরি করবেন তার একটি রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আবার এই যে প্যাটিসের শীট সেটা কিন্তু যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায়, আপনারা সেখান থেকেও কিনে নিতে পারেন, তবে আমি তৈরি করেছি আমার বাসায় তৈরি যে শীটটা সেটা দিয়ে। এখন এভাবে ভেতরে পুরটা দিয়ে এভাবে তিন পাশ থেকে এভাবে একটু চেপে দিতে হবে, হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব, আর ডোটা যে রঙটা দেখছেন এটা যখন আপনি ডো তৈরি করবেন যেই প্যাটিসের ডোটা, তখন সেখানে আপনি ইচ্ছে মতো কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। এই একইভাবে আমি সবগুলো প্যাটিসই তৈরি করে নিলাম, হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজবো, এখন আপনারা চাইলে এগুলো ওভেনেও বেক করতে পারেন, সেক্ষেত্রে 200 ডিগ্রিতে 15 মিনিটের জন্য বেক করলেই হবে, আর যদি চান সেক্ষেত্রে যাদের ওভেন নেই তারা এভাবে তেলে ভাজতে পারেন, তবে আমার রিকমেন্ডেশন থাকবে এভাবে তেলে ভেজে নেওয়ার, কারণ এভাবে তেলে ভেজে নিলে যদিও ব্যাপারটা খুব একটি স্বাস্থ্যকর নয় তবুও খেতে কিন্তু খুব মজা হয়। আর এটা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম লোতে থাকবে, কারণ আমার এক একটা এই যে প্যাটিসগুলো এগুলো কিন্তু এক এক ব্যাচ ভাজতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিটের মতো। এগুলো যখন দেখবেন এরকম ভাজা হয়ে গেছে, রঙটাও চেঞ্জ হয়ে এসেছে, এবং আপনি ভাজার সময় একটা ক্রিসপিনেস ফিল করতে পারবেন, তখন আপনি এগুলো তুলে নেবেন। আর ওভেনে যখন বেক করতে দেবেন তখন যখন 15 মিনিট হয়ে যাবে অথবা তার আগেই হয়ে যেতে পারে, অনেকের যে ওভেনের টেম্পারেচার সেটা কম বেশি থাকতে পারে, তো সেটা ঠিক করে যখন দেখবেন যেটা হয়ে গিয়েছে তখন সেটা ওভেন থেকে বের করে গরম থাকা অবস্থাতেই এরকম শিরাতে দিয়ে দিতে হবে। এভাবে শিরাতে দিয়ে দিচ্ছি আমি প্যাটিসগুলো তুলে দিয়ে, ফুটন্ত শিরাতে আমি রেখে দেব ঠিক 1 মিনিটের মতো, এর বেশি না। এর বেশি রাখলে যে প্যাটিসের যে ক্রিসপিনেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এর জন্য ঠিক 1 মিনিটের মতো এটা জাল করে নিব। 1 মিনিটের মধ্যেই শিরাটা খুব ভালোভাবে প্যাটিসের ভিতরে ঢুকে যাবে, আর লেয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর এসছে, তো আমি প্যাটিসগুলো তুলে নিচ্ছি। 1 মিনিট হয়ে গিয়েছে আর আমি প্যাটিসগুলো সব তুলে নিলাম। এই প্যাটিসটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে ভিউয়ার্স, আপনার অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে প্যাটিসের যে সাইডের অংশগুলো থাকে শিটটা তৈরি করার সময় কেটে নিই, সেটা ফেলে না দিয়ে আমি সেটাও এভাবে ভেজে নিয়ে শিরাতে দিয়েছিলাম, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আমি ওপরে কিছু ফ্রেশ কোরানো নারিকেল ছিটিয়ে দিয়ে পরিবেশন করেছি, আশা করছি আপনারাও এভাবে না করে অথবা এভাবে করেও করতে পারেন, আপনারা আরও ভালোভাবে পরিবেশন করতে পারেন। আর ধন্যবাদ ভিউয়ার্স এই ভিডিওটি দেখার জন্য।
ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।